妈，我妈，阿米也是去，俩妈也是去的。এ মানু এসেছিস? আয় 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 আয়। বাবা শ্বশুর বাড়ি নেই? হ্যাঁ, বাবাকেও দেখছি না। কোথায় বাবা? ঘরে নেই নাকি? আমরা আসলাম, বাবাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেছে? বাজারে টাজারে গেছে নাকি? আমিও তো দেখতেছি না বাবা শ্বশুর কোথায় গেছে, আমিও তো দেখতে পাচ্ছি না। বাজারেই গেছে মনে হয়। চলো ঘরে চলো। জামাই ষষ্ঠী দুদিন আগে এসে হাজির হয়ে গেছে, এমন একখানা জামাই। জামাইয়ের হাতে মিষ্টির হাঁড়িটা তো খুব বড়। জামাইকে জামাই আসবে শুনে শ্বশুর আগে থেকে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমিও পালিয়ে যেতে পারলে বাঁচি। চলো আসো ঘরে আসো। মা, মিষ্টির হাঁড়িটা এনেছি, ধরুন। কত ওজন মিষ্টির হাঁড়িটা, হাত ব্যথা হয়ে গেল তো। এনিন মা, ওমা এনিন। জানা মিষ্টির হাঁড়ি একখানা এনেছে। কখন নিশ্চি বলো তো। হ্যাঁ, এক গ্লাস জলও দিল না তোমার মা। তা লুচি তরকারি ফরকারি কিছু কি করেনি? দেবে না খেতে? কি জানি কি করছে, দাঁড়াও আমি গিয়ে জিজ্ঞাসা করছি। হ্যাঁ যাও তো, দেখি আমার পেটটা খিদায় চচা করছে। কখন এসি? অত ভারী মিষ্টি ধারি নিয়ে এসি, খিদা পায় না বলো? ভারী জিনিস হলে তারও খিদা পায় বেশি। তো দেখো দেখিনি, যাও। আর তোমার মা মনে হয় আমাকে পছন্দ করে না। আমার যা মনে হয় কেমন শুধু খিটখিট 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 করে শুধু। না না, তুমি ভুল ভাবছো। আমার মা তোমাকে ভালোই বাসে গো। ওরকম কেন বলছো আমার মাকে? তোমাকে কত ভালোবাসে। যাও যাও যাও, একটু খাবার দাবার নিয়ে আসো, দেখি খিদা পাচ্ছে আমার। যাও যাচ্ছি। ও মা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে? আর ওইখানে তোমার জামাই এসছে, একটু কোথায় জামাই আপ্যায়ন করবে, তা না এখানে এসে বসে আছো। তা লুচি টুচি কিছু করোনি? ও তো খিদের জন্য ছটপট করছে, খাবে খাবে করছে। তাহলে লুচি টুচি কি বানাওনি নাকি? কোথায় কিছু বানাওনি নাকি? জানা জামাই ছি, তাকে আবার লুচি তরকারি করে দেবো। আমি ভেবেছিলাম আমার একটা মেয়ে ভালো ঘরে বিয়ে দেবো, তা না করে একটা এমন ছেলেকে বিয়ে করেছিস, না পয়সা করি না কিছু, একটা হাঁদা বোধা একটা ছেলেকে বিয়ে করেছিস। পাশের বাড়ির জামাই এসছে, কত কত কিছু নিয়ে এসছে, শাশুড়ির জন্য শ্বশুরের জন্য ঘর মিষ্টি এটা ওটা কত কিছু নিয়ে আসছে, মানে আনতে পারছে না। আর আমার ঘরে জামাই, আরে সবাই এসে কালকে জিজ্ঞেস করবে তোমার জামাই কী আনলো, তোমার জামাই কী আনলো। আমি কী বলবো কী বলবো, একটা ছোট্ট একটা মিষ্টির হাঁড়ি, তাও আবার তার হাত ব্যথা হয়ে গেছে, তার হাত ব্যথা হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভালো ঘরে দেবো, যাই হোক এক তরকারি, তাও আমার মনে পড়া। জামাই ষষ্ঠীর দিন কোথায় একটু লুচি তরকারি দেবে তা না? হ্যাঁ, কোথায় শুকনো চিড়ে মুড়ি এইগুলো আমাকে দিল খেতে, খেয়েই নি, কি আর করবো। কথায় বলে না, ভালো কিছু খাওয়ার আগে হালকা জিনিস খেতে হয়। চিড়ে মুড়ি খেয়েছি, তার মানে নিশ্চয়ই দুপুরবেলা ভালো মন্দ খাবার আছে। হ্যাঁ মনে হচ্ছে তাই, দেখাই যাক না দুপুরবেলা। কি খেতে দিয়েছে জামাই ষষ্ঠীর দিন? পান্তা ভাত। ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, দাঁড়া নিয়ে আসছি। এই আবার কি যেন নিয়ে আসতে গেল, তার মানে মনে হয় মাংস টাংস হয়েছে সেটা ভুলে গেছে মনে হয়, তাই না? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝি গো বুঝি, হ্যাঁ ওই মাংসটাই নিয়ে আসতে গেছে আমার যেমন। ঠিক আছে, পেঁয়াজটা লঙ্কাটা দিতে ভুলে গেছি। জামাই ষষ্ঠীর দিন কোথায় মাছ মাংস হাবি জাবি থাকবে?
মিষ্টি ফিষ্টি তা না, পান্তা ভাত পিঁয়াজ লঙ্কা এইগুলো দিয়েছে খেতে। কি কপাল আমার, চিন্তা করেছো? আমি তো ভাবলাম মাংসর বাটি আনতে গেছে, তো পিঁয়াজ লঙ্কা এনে দিল, এইটা বলে ভুলে গেছে। কিছু করার নেই, খেয়ে নাও, তোমার কপাল। খেয়ে তো নেবই, এগুলো তো আর অপচয় করা যাবে না, খেয়ে ঠিকই নেব, খেয়ে ঠিক আছে এই খাই। আজকে খেয়ে নাও, কালকের তুমি যা যা খেতে চাইবে সেটাই রান্না হবে কালকের। আজকে আমাদের নিয়ম এইটা তো, আজকে চিড়ে মুড়ি পান্তা ভাত এইসবই আমাদের খাওয়া, আমাদের গরম খায় না। কালকে তোমার মনের মতন করে রান্না হবে, তুমি যেটা যেটা খাবে সেটা সেটাই রান্না হবে। ও বলবেন তো, আমি আবার খাওয়া খা আপনাকে খারাপ ভাবলাম, সত্যি। হ্যাঁ সত্যি, হ্যাঁ আমি কি, আমি সত্যি একটা পাগল তো, খারাপ নিজে খারাপ। খেয়ে নাও, না না আজকে কষ্ট করে একটু খেয়ে নাও। হ্যাঁ জানা জামাইয়ের ছিরি, ভেবেছিলাম জামাইয়ের মতন জামাই হবে, এক তরকারি তাও আবার নুনে পোড়া। আচ্ছা কালকে দেখি না জামাই কি বাজার করে, কালকে তো বাজার করবে, দেখি কি বাজার করে আর কি রান্না হয়। আজকে শাশুড়িমা ভালো মন্দ খাবে বলেছে, হ্যাঁ মাছ মাংস মিষ্টি, হ্যাঁ সে মানে ভেবেই কেমন যেন বেশ একটা মনের মধ্যে বেশ আনন্দ আনন্দ ভাব হচ্ছে। হ্যাঁ দেখি শাশুড়িমাকে কি বলি যে মা কি রান্নাবান্না হচ্ছে, আজকে একটু মেনুটা জেনে আসি। হ্যাঁ যাই একটু মেনুটা জেনে আসি। কি ব্যাপার মা, ব্যাগ কেন? আজকে তো তুমি বাজারে যাবে, তোমার মনের মতন করে বাজার করবে, আমি রান্না করবো, জামাই ষষ্ঠীর পরের দিন তো জামাই খরচায় বাজার হয়। কিন্তু আপনি যে বললেন ভালো মন্দ খাওয়াবো, ভালো মন্দই তো খাওয়াবো, তুমি বাজারটা করে নিয়ে আসো, আমি রান্না বান্না করবো, খাবে। নাও ব্যাগটা, নাও ব্যাগ নাও। সুস্মিতা এ কোথায় গেলে? বাবা ফোন করেছে কি একটা দরকারি জরুরি কাজে ডেকে পাঠিয়েছে, চলো গো, চলো 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 চলো, দুটা দেরি করে লাভ নেই, চলো। কি হলো এত, চলো চলো চলো, কোন কথা 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 আরে বাবা এত দাম, আরে